মুরগির হালকা স্যুপ এর মতো পুষ্টিকর রোগীর পথ্য কমই আছে, কিন্তু স্যুপটাকে গুরুপাক না করে যথাসম্ভব মুখরোচক করা উচিত। কারণ যেসব রোগীদের স্যুপ দেওয়া হয় তাদের মুখে অনেকেই সময় রুচি থাকে না। একটা সহজ নিয়ম দেওয়া হলো, ইচ্ছে মতো করে নিন। ছোট মুরগি একটা, পেঁয়াজ দুটো মাঝারি, অর্ধেক করে কাটা, আদা টুকরো এক টুকরো, আস্ত থাকবে, রান্না হয়ে গেলে তুলে নেবেন, লবঙ্গ পাঁচটা পরিমাণ মতো, নুন। উপকরণ আবার বলি, ছোট মুরগি একটা, পেঁয়াজ দুটো মাঝারি, অর্ধেক করে কাটা, আদা এক টুকরো, আস্ত থাকবে, রান্না হয়ে গেলে লবঙ্গ পাঁচটা পরিমাণ মতো, নুন। মুরগি ছোট ছোট হবে, চার গায়ে চর্বি বেশি হয়নি। পালক ছাড়িয়ে মুরগি পরিষ্কার করে ধুয়ে 6 কাপ জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। অল্প আছে, এক টুকরো আদা আর লবঙ্গ ওই সিদ্ধতে দিতে হবে। 1 ঘন্টা সিদ্ধ হলে তারপর মুরগিটা তুলে রুয়াটা ছেঁকে নিন। এইবার আন্দাজ মতো করে নুন দিই। এই স্যুপের রকম ফের করা যায়, কেউ কেউ এক মুঠো সিমাই বা নুডল ছেড়ে ফুটিয়ে স্যুপে ঘন করে নে। 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ বড় চামচ বাদাম তেল, মাখনের সুগন্ধ বেরোলে স্যুপ দিয়ে ফুটিয়ে নিন। কেউ এক টুকরো সিদ্ধ মাংস মিহি করে কেটে স্যুপে ছেড়ে দিন, কেউ পাউরুটির কুচি তেলে লাল করে ভেজে ছেড়ে দিন। খুবই বলকারক ও মুখরোচক হয়, খেয়ে নিন, করে খেয়ে নিন।